আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়া স্ক্রাইব। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটা নতুন লেসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে আমি কাঁঠা হিসেবে 12 নম্বর সাইজের, মানে 12 নম্বর যে লোকাল হুকগুলো আছে ওইটার একটা হুক নিয়ে নিয়েছি। আপনারা সুতো অনুযায়ী এখানে হুকটা নিয়ে নেবেন। তো এখানে শুরুতেই কিন্তু আমি কাপড়ের মাঝখানে 3টা চেনের যে বেসিক লাইনটা করে থাকি ওই লাইনটা করে নিয়েছি, মানে শুরুতে স্লিপ নট করে কাপড়ের মাঝখান থেকে সুতাটা জয়েন করেছি। এরপর 3টা চেন করে 3টা চেনের সমান অংশে কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করেছি। তো এভাবে করেই 3টা চেনে ঘর করে এখানে পুরোটা অংশ করে নিয়েছি। আমি আমার প্রায় ভিডিওতেই কিন্তু এই লাইনটা করে দেখিয়ে থাকি, আজকে আর দেখালাম না। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আগের যে কোনো একটা ভিডিও দেখে নেবেন। তো এখানে আমি সেকেন্ড লাইনের জন্য শুরুতেই আমি 3টা চেন করবো একটা ডাবল ক্রোশেটে সমান করে, মানে আমি 3টা চেন ইজ ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট কাউন্ট করলাম। তো এখানে যেহেতু আমার 3টা চেনের গ্যাপ, এর জন্য আমি এখানে গ্যাপটাও 3টা চেনে করবো, এর জন্য আরও 3টা চেন করছি। টোটাল এখানে কিন্তু আমার 6টা চেন হলো। এবার একটু খেয়াল করে দেখুন, এই যে 3টা চেন জয়েন করেছিলাম যে কাপড়ের মাঝখানে, জয়েন করার কারণে যে চেনটা হয়েছে ঠিক ওই চেনের উপরে আমি এবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু এখানেও আমাদের 3টা চেনের একটা ঘর হয়ে গেল। এই যে দেখুন 3টা চেনের ঘর হয়ে গেল। এবার আবার সেমভাবে এই যে পরবর্তী এখানে স্পেসটাও কিন্তু 3টা চেনের, এর জন্য এখানে শুরুতে 3টা চেন করব। এরপরে এই যে পরবর্তী যে জয়েনিংয়ের যে চেনটা আছে, মানে 3টা চেন কাপড়ের সাথে জয়েন করার কারণে যে চেনটা হয়েছে ওই চেনটার মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 3টা চেনের একটা ঘর তৈরি হয়ে গেল। সেমভাবে আমি আবার 3টা চেন করব। এরপর পরবর্তী যে জয়েনিংয়ের চেনটা আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করবো। তো এভাবে করেই কিন্তু 3টা চেনে ঘর করে নিতে হবে এই পুরোটা লাইনে। খুবই সহজ, 3টা চেন করে যে মানে জয়েনিংয়ের যে চেনটা থাকবে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করতে হবে, আবার 3টা চেন করে জয়েনিংয়ের চেনের উপর একটা ডাবল ক্রোশেট। তো পুরোটা লাইন এই একই নিয়মে আমি করে নিব। তো এখানে পুরোটা লাইন আমি করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনটা কিন্তু একইভাবে করব। তো এখানে আমি তবু দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। মানে আমি শুরুর 4টা লাইন কিন্তু এভাবে করি, মানে 3টা চেনে গ্যাপ গ্যাপ রেখেই কিন্তু আমি ঘর ঘর করে শুরুর 4টা লাইন করেছিলাম। তো এখানে আমার পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি আবার 3টা চেন করছি একটা ডাবল ক্রোশেটে সমান করে। আর এখানে এই যে গ্যাপটা আমার 3টা চেনের, এর জন্য আরও 3টা চেন, টোটাল 6টা চেন হলো। এবার দেখুন এখানে এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের উপর আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে কিন্তু এখানে আবার 3টা চেনের একটা গ্যাপ হয়ে গেল। এবার আমি আবার 3টা চেন করব, এরপর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। তো এই লাইনটা কিন্তু আরও সহজ, জাস্ট 3টা 3টা চেন, মানে 3টা চেন করে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন করে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে কিন্তু আবার এই একই নিয়মে এই লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এই যে এই লাইনটা কিন্তু এইভাবে করব। এর পরবর্তী 2টা লাইন আমি কিন্তু এই সেম নিয়মে, মানে এই যে এইমাত্র যে লাইনটা করেছি ওই একই নিয়ম ফলো করে আমি আরও 2টা লাইন করব, টোটাল 4টা লাইন করে নেব। তো এখানে অফ ক্যামেরা আমি দেখুন টোটাল আমি 4টা লাইন করেছি, 1 2 3 4। আপনারা এখানে চাইলে কিন্তু আরও লাইন বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমি একদম লাস্টের লাইনটা করব। তো লাস্টের লাইনের জন্য আমি অন্য একটা কালারের সুতা একটা স্লিপ নেট করেছি। তো এখানে কিন্তু শুরুতে আমার 6টা চেন আছে। তো আমাদের সুতাটা জয়েন করতে হবে 3 নম্বর চেনের মাঝখানে, মানে 3টা চেন ইজ ইকুয়াল টু ডাবল ক্রোশেট কাউন্ট করেছিলাম, এই জন্য 3 নম্বর চেনের মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, মানে একটা চেন করে জয়েন করে নিলাম। এবার কাজটা করবো এই যে শুরুর যে 3টা চেনের ঘর আছে ওই ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় ঘরের মাঝখানে শুরুতে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর আমি 3টা বাড়তি চেন করে এই যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে কিন্তু আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে ডাবল ক্রোশেটের মাঝখানে কিন্তু আমি সুতোটা জয়েন করেছি। এরপর ওই একই ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব, এরপর আমি আবার 3টা বাড়তি চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। এভাবে কাজটা করার কারণে কিন্তু এখানে একটা ফুলের মতো শেপ আসবে। তো আমি দেখুন আবার শুরুতে একটা ডাবল ক্রোশেট করব, এরপর 3টা বাড়তি চেন, 1 2 3, 3টা বাড়তি চেন করে এই যে ডাবল ক্রোশেটটা করেছি ডাবল ক্রোশেটের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো টোটাল 7 বার এভাবে করে আমাদের কাজটা করে নিতে হবে। তো আমি কাজটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু টোটাল 7 বার আমি কাজটা করেছি। এবার সুতোটা আমরা জয়েন করব। তো জয়েন করার জন্য দেখুন এই যে
এই যে আমার পরবর্তী ঘরের এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে এই চেনের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, হয়ে গেছে কিন্তু আমাদের এই ফুলটা। তো এভাবে করেই কিন্তু ফুলগুলো তৈরি করে নিতে হবে। তো এবার আমরা আবার পরবর্তী আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কাজটা করেছি। তো আমার সুতোটা যেখানে আছে ওইখান থেকেই কিন্তু আমি পরবর্তী ফুলের কাজটা শুরু করব। মানে শুরুর যে তিনটা চেনে ঘর আছে ওই ঘরটা, এই যে শুরুর ঘরটা বাদ দিয়ে সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমাদের কাজটা করতে হবে। এর জন্য ওই ঘরের মাঝখানে শুরুতে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর তিনটে বাড়তি চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম, ঠিক যেভাবে করে আগে আমি কাজটা করেছি। আবার দেখুন, একটা ডাবল ক্রোশেট, এরপর তিনটা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। তো টোটাল 7 বার আমি আবার এই ঘরের মাঝখানে একই নিয়মে কাজটা করে নেব। তো এখানে টোটাল 7 বার আমি আবার কাজটা করে নিয়েছি। এবার আমি আবার সুতোটা জয়েন করব। এই জন্য দেখুন, এই যে আমার তিনটে চেনের যে জয়েনিংয়ের কারণে যে আমার ডাবল ক্রোশেটের চেনটা আছে এই চেনের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব, তাহলে কিন্তু আরও একটা ফুল হয়ে গেল। তো এভাবে কিন্তু ফুলগুলো করে আমাদের এই পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। আমি দুইটা ফুল দেখিয়ে দিয়েছি, এই একই নিয়মে বাকি ঘরগুলোতে আমাদের কাজটা করে নিতে হবে। প্যাটার্নটা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ের মাঝখানে কিন্তু এই লেসটা আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই লেসের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।